হলো ক্যানের সার্ডিন দিয়ে কিভাবে ভর্তা বানানো হয়, আর আরেকটা হলো কিভাবে শাক দিয়ে ক্যাপসিকাম দিয়ে বানানো হয়। চলুন তাহলে দেখে আসি ক্যানের সার্ডিন দিয়ে কিভাবে ভর্তা বানানো হয়। প্রথমে আমি সরিষার তেল নিয়ে দিচ্ছি, এখানে আছে আদা কুচি, আমি একটু আদা কুচি দিয়ে দিলাম। আমার প্যানটা গরম আছে, এখন এটা সুন্দর করে ভাজে ভাজে করে নিতে হবে। আদাটা একটু ভালো করে ভাজে ভাজে করে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। তারপরে এখানে আমি সার্ডিনটা পরিষ্কার করে রেখেছি, এখন এখানে ঢেলে দিব। এটা 10 মিনিট এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এখানে কিছু ধনে পাতা রেখেছি, এই ধনে পাতা কিছু গুলো কেটে দিয়ে দেবো। এখানে ভালোভাবে ভাজে ভাজে করে নেব। আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে রাখবো। ঠান্ডা হলে আমি এটা পেঁয়াজ অ্যান্ড শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মেখে নেব। এই যে দেখুন আমার সার্ডিন ভর্তা রেডি, অ্যান্ড এটা সাদা ভাত দিয়ে খেতে খুব মজা, আপনারা ট্রাই করে দেখবেন।